আজ আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গোবিন্দভোগ চালের কোনো সবজি ছাড়াই নিরামিষ খিচুড়ি। নমস্কার, ওয়েলকাম টু নম্রতার কিচেন। নম্রতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 2 কাপ মতন মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ভালো করে আগে ভেজে রাখবো। বেশি ভাজতে যাবেন না, কারণ বেশি ভেজে ফেললে সেটার স্বাদটা ভালো আসবে না আর ভালোভাবে সেদ্ধ হবে না। আমি এখানে 1 কাপ মতন মটর ডাল আমি 4 কাপ জল দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখেছি। ডালটা একদম গলে গিয়েছে। এবার তেলে নিয়ে কড়াইতে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম বুঝে দেবেন। এবার আমি কিছু এলাচ, 3-4টে মতো এলাচ আমি থেতো করে, হালকা থেতো করে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। দারুচিনি দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দেব কিছু লবঙ্গ। এই মশলাগুলো একটু সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভাজতে হবে, মানে তেলের মধ্যে। আর লবঙ্গটা তেলে দেওয়ার পরে একটু সাবধানে থাকবেন, কারণ এটা ছিটতে পারে তেলটা, সেজন্য একটু নিরাপদ দূরত্বে থাকবেন এই সময়টাতে। আগে এই জিনিসটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়, তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। বেশি 5 ফোড়ন দেওয়ার দরকার নেই, 1/2 টিস্পুন মতো আমি 5 ফোড়ন দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল এবং ভাজা মুগ ডাল। আমি এখানে 2 কাপ ডাল এবং 2 কাপ চাল ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ডালটা আমি আগে থেকেই যেহেতু ভেজে রেখেছিলাম সেজন্য অত বেশি ভাজতে হবে না, কিন্তু চালটা আর ডালটা ভালোভাবে একসাথে দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলের মধ্যে এগুলো হালকা নড়তে থাকে। একটু সময় নিয়ে ভাজতে হবে, নেড়েচেড়ে ভাজতে হবে, রেখে দেওয়া যাবে না, তাতে নিচে লেগে যেতে পারে। সামান্য আদা থেতো করে রেখেছিলাম, সেই আদাটা এখন আমি দিয়ে দিচ্ছি। অনেকে তেলের মধ্যে আদাটা দেয়, আমি এখানে কাঁচা আদাটা হালকা থেতো করে এই সময় তাতে দিলাম, যাতে কাঁচা আদার একটা সুন্দর ফ্লেভার খিচুড়িটাতে সুন্দরভাবে আসে। এখানে কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ। দিয়ে ভালো করে নেড়ে আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম, এবার গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা অবশ্যই দেবেন, ঠান্ডা জলটা দিলে সেটা ফুটতে অনেকটা সময় নেয়, তাই জন্য গরম জলটা দিলে ফুটতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি ফুটে যায়, আর ফ্লেভারটাও ভালো আসে, স্বাদটা ভালো লাগে এতে। এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মটর ডালগুলো, সেই ডালগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে নেব। মাঝখানে আমি সামান্য কিছুটা গরম জল আরও অ্যাড করে দিয়েছিলাম এখানে। এবার আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ফুটে ওঠার পরে। এটা ফুটে ওঠার পরে দিতে পারেন বা একবারে রান্নাটা হয়ে যাওয়ার পরেও দিতে পারেন, তবে ফ্লেভারটা যাতে ভালো আসে সেজন্য আমি জিরে গুঁড়োটা আগেই দিয়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন বা দিতে না চান কেউ নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমি চিনিটা দিয়েছি যাতে স্বাদটার একটা ব্যালেন্স চলে আসে সেই জন্য। এবার আমি এটা ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। 15 মিনিট পর্যন্ত আমি এটাকে রান্না করেছি। খিচুড়িটা আমার ফুটে গেছে, এবার আমি সামান্য নেড়ে দেখব। হ্যাঁ, আমার খিচুড়িটা হয়ে গেছে, একদম ঠিকঠাক হয়েছে। এই খিচুড়িটা আপনারা দুইভাবেই পরিবেশন করতে পারেন, নিরামিষভাবে বা আমিষভাবে, দুইভাবেই পরিবেশন করতে পারেন। আজকে আমাদের রান্নায় যা যা লাগলো, মুগ ডাল, মটর ডাল, গোবিন্দভোগ চাল,
तेजपाता गरम मसला आदा जिरे गुड़ो शुकनो लंका काचा लंका लवण चीनी सर्षे तेल हलुद गुड़ो एवं पाँचफोड़न। आमार रेसिपिगुलो भालो लागले अवश्य आमार चैनलटी सबस्क्राइब करबेन एवं पाशे थाका बेल आइकने क्लिक करे अल सिलेक्ट करे राखबेन एवं भिडियोगुलो अवश्य लाइक कमेंट एवं शेयर करबेन। धन्यवाद।